আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা জানি আপনারা আমাদেরকে অনেক মিস করেছেন, তাই একটা নতুন নুডলসের রেসিপি নিয়ে চলে এলাম। তো প্রথমে 2 কাপ পানিতে 1 বড় চামচ দুধ দিয়ে নিয়েছি। দুধটা যখন জাল হয়ে আসবে তখন এর মধ্যে 2টো নুডলসের প্যাকেট ঢেলে দিব। নুডলসের কেকগুলো গলে আসলে এর মধ্যে মশলা যোগ করব। প্রথমে টেস্ট মেকার, যেটা প্যাকেটের সাথে দেওয়া থাকে, ওই 2টো অ্যাড করে দিচ্ছি। এবার যোগ করব 1/4 চা চামচ অরিগানো। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশালা, 1/4 চা চামচ কালো গোলমরিচি গুঁড়ো অ্যাড করছি। এবার 1 ছিপি সয়া সস অ্যাড করব, 1/2 ছিপি অ্যাড করব সাদা ভিনেগার। কিছুক্ষণ জাল করে অ্যাড করে দিব 1টা পুরো ডিম। নুডলসটা হয়ে এলে এর মধ্যে কুচি করে কাটা শসা যোগ করে দিব। শসাগুলো খুব ভালোভাবে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি, এতে করে নুডলসের কামড়ে কামড়ে শসা পড়বে এবং অনেক মজা লাগবে। সঙ্গে কিছু ধনে পাতাও যোগ করে দিচ্ছি। পরিবেশনের জন্য আমি কিছু শসা গোল করে কেটে নিয়েছি, এর উপর হালকা চিলি সস ড্রিপল করে দিয়েছি। এই হচ্ছে আমার স্পেশাল নুডলস। ফিল্টার ছাড়া দেখিয়ে দিচ্ছি মজাদার নুডলসটি কীরকম হয়েছে। ট্রাস্ট মি, ইট টেস্টস বেটার দ্যান ইট লুকস। অনেক ইয়ামি একটা নুডলস। আর আপনারা যারা নুডলসটাকে দুধ দিয়ে খেতে চান না, তারা ওর মধ্যে পানি অ্যাড করবেন, কিন্তু ট্রাস্ট মি, মিল্ক মেক্স ইট বেটার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও।